পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে গত বছর সরে যেতে বাধ্য হন নওয়াজ শরীফ। এর পেছনে সামরিক বাহিনীর হাত রয়েছে বলে ধারণা করা হয়। মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউজে আইনজীবীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় নওয়াজ সামরিক শাসকদের শাস্তি দাবি করেন। নওয়াজ বলেন, পাকিস্তানে বিচারকরা সবসময় সামরিক শাসনকে সমর্থন করে এসেছেন। আমাদের 1971 সালের পরিণতির কথা মনে রাখা উচিত, যখন দেশ ভাগ হয়ে গিয়েছিল। তারা একই মানুষ যারা কায়দা আজমের সঙ্গে দিনরাত কাজ করেছে পাকিস্তান সৃষ্টির জন্য। শেখ মুজিবুর রহমান দেশপ্রেমিক ছিলেন, কিন্তু রাষ্ট্রই তাকে বিদ্রোহী বানিয়েছে। আজও পাকিস্তানে একই খেলা চলছে। নওয়াজ শরীফ আরও বলেন, পাকিস্তান সৃষ্টিতে বাঙালিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু আমরা তাদের সঙ্গে যথোপযুক্ত আচরণ করিনি এবং বিচ্ছিন্ন করে রেখেছিলাম। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয় পাওয়ার পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা ছাড়েনি, উল্টো নানা টালবাহানার পর বাঙালির উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ, যার পরিণতিতে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের এই পরিণতির জন্য দেশটির সেনা শাসকদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি না হওয়াকে কারণ হিসেবে দেখছে নওয়াজ শরীফ। এই প্রসঙ্গে 71-এ বাঙালির উপর সংগঠিত নিষ্ঠুরতা ও তার জন্য কারো শাস্তি না হওয়ার বিষয়টিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। নওয়াজ বলেন, বিচারপতি হামিদুর রহমান কমিশন বাংলাদেশ সৃষ্টি নিয়ে বিস্তারিত বিশ্লেষণপূর্বক খুবই সত্য ও স্পষ্ট প্রতিবেদন প্রকাশ করেছিল, কিন্তু আমরা তা পড়েও দেখিনি। ওই প্রতিবেদনের ভিত্তিতে আমরা যদি পদক্ষেপ নিতাম, তাহলে আজকে পাকিস্তান ভিন্ন হতো এবং যে ধরনের খেলা হয় সেগুলো হতো না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে পাকিস্তান সরকার গঠিত হামিদুর রহমান কমিশনের প্রতিবেদনে 71-এ বাংলাদেশের গণহত্যার জন্য পাকিস্তান সামরিক বাহিনীকে দায়ী করে তাদের বিচারের সুপারিশ করা হয়েছিল। পাকিস্তান সে অনুযায়ী কোনো ব্যবস্থাই নেয়নি, 71-এ গণহত্যার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চায়নি। বরং বাংলাদেশে 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেন, সব পাকিস্তানিদের উচিত সেই রিপোর্ট পড়ে দেখা। যদি আমরা সেই রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতাম, তাহলে বর্তমান পাকিস্তান অন্যরকম হতো এবং যেসব নোংরা খেলা চলছে তা চলতে পারতো না। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।